Assalamualaikum everyone, welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি শুরু করলাম বাহির থেকে। আজ হচ্ছে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক জানিয়ে শুরু করেছি। তো এদিকে দেখতে পাচ্ছেন অনেক লম্বা সময় বৃষ্টির পর রোদ উঠেছে আজ। তো কোন দিকে তাকাবো বুঝতে পারছি না। একদম আমরা সবাই মিলে বাড়িতে কাপড় নেড়ে দিয়ে একদম ভরে দিয়েছি এই আর কি, মানে এত দিনের জমানো কাপড়, বেজা কাপড় আর রাখা হয়েছিল। তো এগুলো রোদে দেওয়া হয়েছে দুয়ে টুয়ে। এরপর এদিকে চলে আসলাম ঘরে। তো আজ হচ্ছে বাড়িতে এখানে মানে বড় চাষার ঘরে ছিল আয়োজন। এখানে ওনারা হচ্ছে বিফ তিহারি রান্না করিয়েছেন বাবুর্চিকে দিয়ে। তো আজ শুক্রবার ওনারা মানে বিফ তিহারি রান্না করিয়ে এরপর হচ্ছে মানে দোয়া দরুদ করা হয়েছে। তো মসজিদে দিবেন আর কি। তো আমাদের ঘরে এখন গরম গরম দিয়েছেন, তো ভালোই হয়েছে। এই তো ঘুম থেকে ওঠার পর এখন সকালে নাস্তা খেয়ে নিব গরম গরম বিফ তিহারি। তো আমাদের এদিকে এটা বিফ আখনিও বলা হয়। এরপর নাস্তা শেষ করে আমাদের ঘরের কাজকর্ম গোছানো হলো। আর অনেকদিন পর রোদ উঠেছে, এতদিন বৃষ্টি ছিল, তো আরামে ছিলাম। বৃষ্টি পড়েছে বাহিরে, বৃষ্টি ছিল, দেন ঘরও কিন্তু ঠান্ডা ছিল আর অনেক বেশি শীতও লেগেছে। রাতের বেলা দেখা যায় আর ফ্যান চালাতে হয়নি, আমি এমনিতেই কিন্তু ঘুমিয়ে পড়তাম। তো এরপরও দেখা যায় আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে। তো আজ আবার রোদ ওঠার পর মনে হচ্ছে যে মানে গরম কাকে বলে বোঝা যাবে, এরকমের রোদ উঠেছে। তো সকালবেলা থেকেই মনে হচ্ছে যে গরম গরম ভাব, ঘর দোয়ার একদম গরম হয়ে গিয়েছে। তোর ভাইয়ের নাম আয়ান? এই তো এদিকে সবজি কেটে নিয়েছিল, এখানে ফ্রেশ করলা বের করে নিয়েছে তামান্না। তো সাথে আলু দিচ্ছে কুচি করে। আর এই তো করলা কিন্তু কেটে নিয়েছে, আজ খুব বেশি রান্নাবান্না নেই। তো বড় চাচার ঘরে হচ্ছে আমাদের সবার দাওয়াত আছে, তো দুপুরবেলা ওনাদের ঘরে খাওয়া হবে। আর এই তো রাতের জন্য এখানে একটা ভাজি রান্না করবে, পাতলা ডাল রান্না করা আছে, দেন একটা মাছ রান্না করবে। এই তো তো এদিকে হচ্ছে সবজি কেটে নিয়ে এখন চলে আসলো, রান্নাটা বসিয়ে দেবে। আর ওইদিকে হচ্ছে আয়ানকে নিয়ে আমরা সবাই হই হুল্লোড় করছিলাম। ফ্রাই প্যান বসিয়ে প্রথমে এখানে বাগার দিয়ে দিবে এক পাশে, আর অন্যদিকে আবারও আগুন জ্বালাবে মেবি। তো এইদিকে দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, তো এগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছিল। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো অ্যান্ড লাইক করে দিবেন, বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এদিকে পেঁয়াজ কাঁচামরিচ হালকা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিয়েছে করলা, আর সাথে যে আলু কেটে দিয়েছিল। এরপর ঢাকনাটা ডেকে রেখে দিল, আর এখানে অল্প কিছু হলুদের গুঁড়ো দিয়েছে, দিয়ে দিয়েছে এখানে লবণ। আর এই তো এদিকে আগুন জ্বালিয়ে এখন কড়াই বসিয়ে নিয়েছে। তো সাত কড়া দিয়ে এখানে অল্প কিছু মাছের তরকারি রান্না করবে, একদম অল্প করে। এদিকে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন করলা ভাজিটা কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছিলো, তো কিছুক্ষণ পর আলতো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছে। আর এদিকে কাজের ফাঁকে হাঁসও এসেছে ওদের দুপুরে খাবার খেতে, তো এখানে বুলের মধ্যে দিয়ে দিল মরিয়ম হাঁসকে খাবার। এই তো ওরা এখন খেয়ে নিবে, এরপর খেয়ে দিয়ে চলে যাবে পানিতে। তো যখন ওদের খিদে লাগে তখন কিন্তু আমাদের ঘরের সামনে চলে আসে।
এই তো এখন চলে যাচ্ছে। তো এই ভিডিও শুট করেছিল মরিয়ম, পেছন পেছন হাসে, পেছন পেছন যাচ্ছিল। আর এই তো আমাদের বাড়ির কাছে কিন্তু পানি, ওরা তো পানি পেয়ে খুবই খুশি, মানে খুব সহজেই কিন্তু পানিতে চলে যায়। এরপর এদিকে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিবে গুঁড়া মশলা। মশলাটাকে কষিয়ে নিয়েছে, তো এখানে আমি সাতকরা কেটে রেখেছিলাম, তো এখান থেকে কয়েক ফালি সাতকরা দিয়ে দিচ্ছে। সাতকরা দিয়ে মাছ রান্না করলে কিন্তু মজা লাগে, তো খুব সুন্দর একটা স্মেল আছে। ভাবছি সাতকরা দিয়ে আচার বানাবো, তো আমার বড় আপু কিন্তু অনেকদিন আগে বলেছিলেন সাতকরা দিয়ে আচার বানাতে, তো বানাবো বানাবো করে আর বানানো হচ্ছে না। তো কাল হচ্ছে একজন আপু মানে কমেন্টে লিখেছিলেন, উনি সাতকরার আচার বানিয়ে খেয়েছেন, তো উনার মানে বলা দেখে আবারও আমার স্মরণ হলো। তো আমি ভাবছি খুব শীঘ্রই আবার সাতকরা মানে আনাবো বাজার থেকে, এরপর আচার তৈরি করব, তো আপনাদের সাথে শেয়ার করব। এদিকে দেখতে পারছেন করলা ভাজাটা দেখে মনে হচ্ছে খুবই টেস্টি হবে, অনেক সুন্দর হয়েছে ভাজি রান্নাটা। আর এই তো এদিকে অনেকক্ষণ ধরে কিন্তু সাতকরা কষিয়ে নিয়েছিল, দেন সাতকরা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, তো এখন মাছ দিয়ে দিবে। পানি দিয়ে দিল আগে একটু, এরপরে তো এই জুলের মধ্যে মাছ দিয়ে দিল। ডেকে রেখে দিবে, মাছটাকে কষাবে ভালো করে। এরপরেই তো দেখতে পাচ্ছেন হালকা একটু মাখা মাখা জুল হয়েছে সাতকরা দিয়ে, তো দেখে মনে হচ্ছে এটা খুবই মজা হবে, কিন্তু আমি এখনও কিন্তু খেয়ে দেখিনি কীরকম হয়েছে, কারণ দুপুরে খেয়ে নিয়েছি দাওয়াত। এরপর বিকেলবেলা বের হলাম নৌকা নিয়ে, পানি তো হয়েছে, তো একটু যদি বাহিরে নৌকা নিয়ে না ঘুরি কেমন লাগে বলুন তো। তো আজ হচ্ছে এই তো আমার খালার বাড়ি থেকে, আমার এই নৌকাটা হচ্ছে আমার খালার, ওনাদের বাড়ি থেকে নিয়ে এসেছে মুজাহিদ। তো এখন ভাই বোন মিলে বের হলাম নৌকা নিয়ে, এই তো নৌকার চালক। তো এদিকে আয়ানও এসেছে, তো আয়ানকে ধরে বসে আছি, দেখতে পাচ্ছেন সে অলরেডি কিন্তু ভিজা, সে বাড়িতে ভিজেছে, পানি নিয়ে খেলাধুলা করে। এরপর আমাদেরকে দেখে মানে দৌড়ে আমাদের সাথে চলে এসেছে, এখন তাকে কীভাবে খুলে নেব, তো এমনিতে মানে দৌড়ে বসে আছি। তো এই আর কি, এদিকে অনেক সুন্দর ছিল বিকালটা, সবাই মিলে এনজয় করছি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগছে দেখতে। আর এই তো দেখতে পাচ্ছেন সুবিশাল আকাশ, আর এখানে হচ্ছে পানি, আমরা পানিতে আছি, আর ওই দিক থেকে আকাশ দেখা যাচ্ছিল, আর মাশাল্লাহ অনেক বেশি সুন্দর। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি, এটা তো একটু দূর থেকে আমাদের বাড়িটা মানে শ্যুট করেছে, আর আকাশটা দেখে মনে হচ্ছে অনেক বেশি সুন্দর, খুবই ভালো লাগছিল। একদিকে পানি, একদিকে হচ্ছে এই তো গ্রামীণ পরিবেশ, সব মিলিয়ে অনেক সুন্দর লেগেছিল আমাদের এই নৌকায়। এই তো চার পাঁচটা ঘুরে এখন আবার আমাদের বাড়ির পাশে চলে এসেছি, এখন চলে যাব। তো বেশিক্ষণ কিন্তু এখানে আমরা থাকি নাই, মানে 15-20 মিনিট এরকমই হবে, এরপরেই তো চলে যাচ্ছি আবার আমাদের বাড়িতে আস্তে আস্তে করে। তো বিকালের এই তো এখানে গাছের নিচে আসার পর একটু ঠান্ডা ঠান্ডা বাতাস লাগছিল,
সুন্দর লাগে নম্বরি মানে সান্ডা দিকে নম্বরি দেন না আমরা বাড়ি কয় এই তো আমরা চলে এসেছি বাড়িতে, নৌকা থেকে নেমেও গিয়েছি। আর এই তো এদিকে জায়দ মুজিদ, এরপর হচ্ছে আমার চাচাতো ভাইয়ের ছেলে, ওরা নৌকা নিয়ে চলে যাবে, এরপর ওরা হচ্ছে মানে সড়ক দিয়ে বাড়িতে আসবে আর কি। তো এরপর আয়ান আবারও দৌড়ে আসলো, এসে বলছে আবারও ওদের সাথে যাবে। বিকেলবেলা হচ্ছে এদিকে আম মাখা করে নিয়েছে তামান্না, এখানে কাঁচা কাঁচা পাকা আম ছিল তিনটা, মুজে গাছ থেকে পেরে দিয়েছে খুঁজে খুঁজে, তো এখন আম মাখা খেয়ে নিয়েছিলাম। আর এই তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে আবারও বলছি একটা লাইক দিতে বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আর যদি ভালো লেগে থাকে আবারও বলছি একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।